finished fabric. So production and for capital weight after finishing the GSM
দ্যাটস ওয়াই জিএসএম জানাটা জরুরি। কেন? কারণ হচ্ছে বায়ার যখন আপনাকে রিকোয়ারমেন্ট দিচ্ছেন, বায়ারের কিন্তু একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে। তো সে চাইতে পারে যে আমার 120 জিএসএম এর একটা কাপড় লাগবে বা 130 জিএসএম এর একটা কাপড় লাগবে। এখন ওই মেজারমেন্টটা যদি আমরা না জানি বা আমরা যদি এটা মেজার না করি, তাহলে কিন্তু আলটিমেট যে রেজাল্টটা সেটা আমরা পাবো না। এই জন্য নিটিং মেশিন থেকে শুরু করে ডাই পর্যন্ত সব ক্ষেত্রে এই প্যারামিটারগুলো দিকে মানে হচ্ছে আপনার মানে খেয়াল রাখা হয়, যাতে করে আমার জিএসএম 120 আসে। হ্যাঁ, জিএসএম এর সাথে যেমন স্টিচ লেন্থের একটা রিলেশন আছে, কোর্স লেন্থের একটা রিলেশন আছে, আমরা ক্লিনিং ফ্যাব্রিকের কথা বলি। সো ওইভাবে প্রিজার্ভ করে আপনার হচ্ছে মেশিনের মধ্যে সেট আপ করে ওইভাবে দেওয়া হয়। এটা এখানে বলা হচ্ছে যে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এবং ফিনিস ফ্যাব্রিকের ক্ষেত্রে অবশ্যই জিএসএম জানাটা জরুরি। এরপর বলা হচ্ছে ইট নিডস টু প্রিজার্ভ দ্য ওয়েট অফ দ্য ফ্যাব্রিক টু বি শিওর অ্যাবাউট দ্য ফিনিস ওয়েট অফ দ্য ফ্যাব্রিক, যেটা অলরেডি বললাম। আর জিএসএম কাটারটি যেটা বলা হচ্ছে যে দ্য জিএসএম কাটার ইজ এ টেক্সটাইল টেস্টিং ইনস্ট্রুমেন্ট। জিএসএম কাটারটা মেনলি হচ্ছে আমরা আমাদের টেস্টিং টেক্সটাইল টেস্টিং পারপাসে ইউজ করে থাকি, উইচ ইজ ইউজ ফর মেজারিং ফ্যাব্রিক জিএসএম। এবং এটা মেনলি আমরা ইউজ করে থাকি কেন, ফ্যাব্রিকের জিএসএমটা মেজার করার জন্য। আর জিএসএম কাটারের কিছু ফিজিক্যাল যে ডেসক্রিপশন সেটাতে আছে যে জিএসএম কাটার ইজ এ সার্কুলার ফ্যাব্রিক স্যাম্পল কাটার। মানে জিএসএম কাটার হচ্ছে এমন একটা কাটার যেটার মাধ্যমে আমি যখন ফ্যাব্রিকটাকে কাট করছি, এটার একটা হচ্ছে কাইন্ড অফ ফেরত করে আসছে। কারণ হচ্ছে জিএসএম কাটার নিজেই হচ্ছে সার্কুলার, সো এটার মাধ্যমে আমরা যে কাপড়টা কাটবো সেটা কী হবে, সার্কুলার হবে। উইথ দিস ইনস্ট্রুমেন্ট এ ইউনিফর্ম সার্কুলার ফ্যাব্রিক ইজ কাট উইদাউট মেজারিং। মানে কাটাকাটির কথা যখন আসে, কাটিং এর পারপাসটা যখন আসে, তখন আমাদের মাথার কাছে কি আসে যে নাইফ অথবা ব্লেড, তাই না? এবং এখানে কিন্তু মেজারমেন্টের একটা ব্যাপার থাকে। এখন আমি যদি আপনাকে বলি যে 12 সেন্টিমিটার একটা কাপড় আমাকে কেটে দেয়, আপনি কি করবেন? অবশ্যই ওই কাপড়টার মধ্যে 12 সেন্টিমিটার আগে দাগ দেবেন, এরপর হচ্ছে কাটবেন, তাই না? বাট জিএসএম কাটার হচ্ছে এমন একটা কাটার যে এটা একটা নির্দিষ্ট ডায়ামিটার। হ্যাঁ, এটা ডায়ামিটারটা কিন্তু চেঞ্জ হয় না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট ডায়ামিটারের। আপনার কাজ হচ্ছে জাস্ট জিএসএম কাটারটাকে কাপড়ের মধ্যে বসানো এবং ওই কাপড় থেকে এই এক্স্যাক্ট যেই যে প্লেসটা আছে সেটা কেটে নিয়ে যাওয়া। সো এটার মাধ্যমে আমরা খুবই ইউনিফর্মলি একটা কাপড়কে কাট করতে পারছি কোনো ধরনের মেজারমেন্ট ছাড়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জিএসএম কাটারের মেইন যে টার্মটা সেটা। আরেকটা ইম্পর্ট্যান্ট টার্ম হচ্ছে জিএসএম কাটারটা কতটুকু অংশ কাটতে পারে। জিএসএম কাটার কাটস 1/100 অফ এ স্কোয়ার মিটার অফ ফ্যাব্রিক এরিয়া। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম। জিএসএম কাটার কতটুকু কাপড় কাটতে পারে, মানে ফ্যাব্রিক এরিয়ার মধ্যে 100 ভাগের 1 ভাগ সেটা কাট করে। জিএসএম মানে কি, আমি যে ফার্স্টে লিখলাম যে গ্রাম পার স্কোয়ার মিটার, মানে 1 স্কোয়ার মিটারের যেই হচ্ছে ওয়েটটা সেটা। কিন্তু জিএসএম কাটারের মাধ্যমে কিন্তু আমরা পুরোপুরি 1 স্কোয়ার মিটারের যে কাটিং যে মেজারমেন্টটা বা যে ভ্যালুটা সেটা পাবো, কতটুকু পাবো, 100 ভাগের 1 ভাগ। তার মানে আলটিমেট রেজাল্ট পাওয়ার জন্য আমার এটা কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। বুঝে গেল ইস্যুটা? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম, কারণ ক্যালকুলেশনে বা হচ্ছে এটা তো ধরেন ল্যাব, আপনাদের সবসময় ক্যালকুলেশন নাও রাখতে পারে, কিন্তু থিওরিটিক্যাল কোর্সে বা অন্য যে কোনো কোর্সে ফ্যাব্রিকের কোর্সগুলোতে জিএসএম এর ইস্যুটা যখন আসবে, তখন দেখবেন যে অনেক ক্ষেত্রে 100 দিয়ে মাল্টিপ্লাই করে। কেন করে? মেইনলি হচ্ছে এই রিজন, কারণ জিএসএম কাটারটা আমার 1 স্কোয়ার মিটার পুরোটা কিন্তু কাটতে পারে। এইটার একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, এই ডায়ামিটারের মাধ্যমে আমরা যখন ফ্যাব্রিকটাকে কাট করছি, এটা 100 ভাগের 1 ভাগে কাট করতে পারি। সো এক্স্যাক্ট জিএসএম এর ভ্যালুটা জানার জন্য আমাকে কী করতে হবে, 100 দিয়ে এটাকে গুণ করতে হবে, মানে কাট করার পর ওইটার যে ওয়েটটা আমরা পাবো সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে জিএসএম কাটার নিয়ে ইন্ট্রোডাক্টরি টার্ম। এটা ছোট তুলে আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো, ছোটো অল্প প্রিয়া, তো আপনারা চলে নিজে করে দিতে পারেন। আর এরপর আসে হচ্ছে অবজেক্টস, অবজেক্টিভস যেটা আছে এটাও অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য এক্সপেরিমেন্টে যেরকম দেখছি যে পূর্ণ অ্যাবাউট দ্য ফ্যাব্রিক ওয়েট, পূর্ণ অ্যাবাউট দ্য জিএসএম কাটার, এইসব এর দিয়ে জাস্ট 2-3টা পয়েন্ট আর কিছু। আর ফিগারের ক্ষেত্রে জিএসএম কাটার হাতে তো ছবি আঁকেন না, ল্যাব রিপোর্টই করেন না, আর হচ্ছে ফিগার
পরীক্ষার সময়
ক্যালকুলেশনে আপনার ল্যাব রিপোর্টে যদি আপনি মেনশন করেন যে সাপোজ না দিয়ে আপনি ধরেন র্যান্ডমলি একটা ধরলেন যে ফ্যাব্রিক ওয়েট আসছে এত, তাহলে আপনার 100 দিয়ে মাল্টিপ্লাই করার পর কত আসবে, মানে এক্সাক্ট যে সেটার ব্যাপারে আসবে। এটা কি চাইলে ওয়ার্কিং প্রসিডিউরও দিয়ে দিতে পারেন, আবার আলাদা হচ্ছে ক্যালকুলেশন। এরপর লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে কি কনক্লুশন। ক্লিয়ার এখন সবাই? পেজ আছে, পেজ পেজ দিয়ে আমরা হচ্ছে একটা জিএসএম কাটার দিয়ে এটা ফ্যাব্রিক নাম্বার ছিল কিছু দেখতে পারেন ভিতরে।